ক্ষমতাসীনরা দাবি করছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই এই সরকারের প্রধান কাজ আমরা বিভিন্ন সময় নির্দেশনাও দেখছি প্রধানমন্ত্রীর কিন্তু বাজারের প্রভাব কেন পড়ছে না ধন্যবাদ আসছে আপনার এই প্রশ্নের জবাবে জর্জ ভাইকে একটা ধন্যবাদ দেই আমার কেমনও যেন লাগছে জর্জ ভাই নৈতিকতার প্রতি অ্যাপিল করছেন মানে নৈতিকতার প্রতি অ্যাপিল ধর্মগুরুদের মুখে ভালো শোনায় আমি মনে করি যে দলটা ক্ষমতায় আছে সেই দলের মুখে নৈতিকতার অ্যাপিল ভালো শোনায় না আমি বলছি ধরুন আমি একজন ব্যবসায়ী আমি এক টাকার চাল আমি যদি দশ টাকায় চাল করতে পারি আমি এটা একশো টাকায় বেচতে চাই আমি দুশো টাকায় বেচতে চাই বিজনেস একটা খুব বাজে কথা আছে ওইটা বাজে কথাই বলি সেটা হচ্ছে মানে ম্যাক্সিমাইজিং দ্য প্রফিট আপনি যত পারেন প্রফিটকে ম্যাক্সিমাইজ করবেন ব্যবসায়ীর কাজ কিন্তু ওটা ব্যবসায়ীর কাজ ব্যবসা করা উনি কিন্তু চ্যারিটি করতে আসে নাই

অবশ্যই যে উন্নয়ন বাজেট ওরও বিরাট অংশ খেয়েটে থাকে তো সো ওইটাও ওর পেছনে যায় কিন্তু সাড়ে পাঁচ লাখ কোটি টাকা পাঁচ লাখ কোটি টাকার বেশি আমরা পুষি একটা সরকারের পেছনে এখন সেই সরকার জায়গা থেকে আমরা নৈতিকতার প্রতি অ্যাপিল করতে পারি না আমি শুনতে প্রস্তুত নই আপনি চোর কেউ বলতে পারেন না যে তুমি নৈতিক হও চুরি করো না এই শিক্ষাগুলো সমাজে থাকবে না তা বলছি না সরকার এটা বলবে না এটা ধর্মগুরু বলতে পারেন এটা সামাজিক অন্যান্য নেতা বলতে পারেন সরকার বলবে না সরকার কখন বলে জানেন যখন সরকার আসলে ফেইলিয়ার হয় উনি দায় নিচ্ছেন না উনি আটালি ক্লিয়ারলি বলে ফেলছেন না আমি পনেরো বছর ওই যে পনেরো বছর ভুলে বলে ফেলছিলেন পরে ওইটাকে ত্রিশ চল্লিশে নিয়ে গেছেন উনি পনেরো বছর থেকে আপনি ক্ষমতায় থেকে পেরে ওঠেন নাই সত্য বেরিয়ে যায় আসলে ভাবে তো যেটা বলছিলাম থেকে যেটা পেরে ওঠেন নাই এখন আপনি নৈতিকতার উপরে দায় চাপাচ্ছেন আমি সাথে আরেকটা যোগ করি আপনি কতগুলো অজুহাত তৈরি করেন কতগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন ধরুন প্রধানমন্ত্রী গত গত পরশু বলেছেন বিশ্বে পণ্য সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত তৈরি হওয়ার কারণে পণ্য মূল্য বাড়ছে আমি ছোট্ট একটু তথ্য দেই এটা সবাই জানেন আমরা জানি হুতিরা রেড সি তে জাহাজের ওপরে হয়ে রেড সি হয়ে আমাদের যে ভারত মহাসাগরে আসবে তাতে এখন আফ্রিকা ঘুরে আসতে হচ্ছে বিরাট পথ ঘুরতে হয় খরচ বেড়ে যাচ্ছে কিন্তু এখানে একটা কিন্তু আছে আমরা রপ্তানি মূলত করি আমেরিকা এবং ইউরোপে আমাদের রপ্তানির খরচ বাড়বে যেটা আসলে আমেরিকা ইউরোপের বায়াররা দেবে আমরা আমেরিকা ইউরোপ থেকে খাদ্যপণ্য করি একটা করি দুইটা করি এর বেশি কিছু না গম করি রাশিয়া থেকে মূলত আমেরিকা থেকে আমেরিকা থেকে সয়াবিন করি আমাদের যাবতীয় যত খাবার দাবার যা যা মূল যে বেসিক আছে আমরা ভারত আর চায়না থেকে আমাদের ফিফটি পার্সেন্টের মতো ইম্পোর্ট করে আমাদের ইম্পোর্টের সাথে কিন্তু এই পণ্য সরবরাহ ব্যবস্থার কোনোরকম কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি অজুহাত দিচ্ছেন একই সাথে আপনি দীর্ঘদিন করোনার অজুহাত দিয়েছেন আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাত দিয়েছেন এগুলো কারণ না আমি বলছি না কিন্তু এই কারণগুলো তো সবার জন্য একই

পাকিস্তান তো মুসলিম কান্ট্রি ভারতের মতো না যে ওখানে গরুর মাংস আমি ভারতের দাম বলি নাই কারণ ভারতের গরুর মাংস ধর্মীয় কারণে চাহিদা কম আছে পাকিস্তানের মানুষ আমাদের চাইতে অনেক বেশি গরুর মাংস খায় পৃথিবীতে সবচেয়ে কম মাংস খাওয়া জাতির মধ্যে আমরা একটা একটা না আমরা সবচেয়ে কম খাই চার কেজি খাই বছরে সো আমাদের এখানে দামটা এত বেশি কেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি পাকিস্তানের সত্য না আপনি কলকাতায় যান অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো তার ইম্পোর্টও করে ইউনেন সবকিছুর দাম আপনি খোঁজ করে দেখেন এরকম না তো তার মানে আপনি যখন অজুহাত দেন আপনি এখন যখন নৈতিকতার প্রতি অ্যাপিল করেন বুঝতে হবে আসলে আপনি দায়টা নিতে চাইছেন না